বাসায় আমাদের দুই একদিন পরপরই পাটিসাপটা পিঠা, বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়, বাট রেসিপিটা শেয়ার করা হয় না। তো আজকে চিন্তা করলাম তোমাদের সাথে আমিও শেয়ার করি। আমার আবার পাটিসাপটা পিঠার পুরটা একটু ভিন্ন রকমের হয়। তো চলো আমরা কীভাবে করি সেটা দেখে নিচ্ছি, লেটস গো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শীতের এই উষ্ণ উষ্ণ সকালে সবাইকে জানাচ্ছি আমি নতুন বছরের মোবারকবাদ। তো আজকে আমরা পাটিসাপটা পিঠা খাব। আর আমি আগে বলেছি আমার বাসায় পুরটা একটু ভিন্ন রকমের তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ তিন রকমের বাদাম আছে এখানে, পলার চাল আছে এখানে, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, লাগবে দুধ, গরু দুধ আর গরুর দুধ। তো ফার্স্টে দেখো আমি বাদামগুলোকে ভিজিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমরা পলায়ের চাল আর বাদামগুলোকে একসাথে করে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু আমার পুরের জন্য রেডি করতেছি। তো এই ক্ষেত্রে আমি কিন্তু একদম মিহিদানা করব না, একটু দানা দানা হয়ে থাকবে। আসলে পাটিসাপটা পিঠা কিন্তু পুরটার উপর ডিপেন্ড করেই কিন্তু টেস্টিটা হয় অনেক সময়। তো দেখো আমার এটা হয়ে গেছে, গুঁড়োটা কিন্তু হয়ে গেছে। এখন যেগুলো শক্ত শক্ত হয়ে আছে আমি এগুলো হাতে ছাড়িয়ে নিচ্ছি। তো চলো এবার আমি পায়েসটা রেডি করি। ফেলি পায়েস, ক্ষীর যেটাই বলো না কেন, এটা অ্যাকচুয়ালি পুর। তো দেখো আমার এখানে, আসলে আমার বাসায় তো মানুষ বেশি, আমাদের সব কিছু একটু বেশি বেশি করে করতে হয়। তো সর্বসাকল্যে আমার এখানে 2 কেজি দুধ আছে, গরুর দুধ আর গরু দুধ মিলিয়ে। এখানে দেখো আমি দিয়ে গুঁড়া, এলাচ আর দারচিনির গুঁড়া, আর আমি আস্ত কিছু মশলা দিয়েছি। তো এখন আমি একটু লবণ দিচ্ছি। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করো না, তারা লবণটা স্কিপ করতে পারো। এখন দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর আমি আগেই কিন্তু যে গুঁড়াটা রেডি করে রেখেছিলাম গুঁড়োটা দিয়েছি। তো বেশি সময় করে দেখাচ্ছি না। তো দেখো আমার পায়েসটা মোটামুটি হয়ে আসছে। এখন এই যে ঠিক অবস্থায় আছে, এই অবস্থা যদি নামিয়ে রাখি এটা আরও শক্ত হয়ে আসবে। তো কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে রাখবো। তো আমি এখানে কিন্তু গুঁড়া দুধ দিয়েছি, গরু দুধ দিয়েছিলাম। তো পুরোটা রেডি হয়ে গেছে। এবার চলো আমরা পিঠার গোলাটা তৈরি করি। দেখো এটা কিন্তু বাটালি গুড়। তো এই গুড়টা তাড়াতাড়ি গরম, তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমরা এর ভিতরে একটু গরম পানি দিয়ে দিলাম। তো দেখো আমার মিঠাই বা গুড় যেটাই বলো, এটা কিন্তু অলরেডি গলে গেছে। এবার চলো আমরা চাল আর ময়দা নেব। আমরা কিন্তু যেই পরিমাণ চাল নেব তার অর্ধেকটা ময়দা নেব। এটা করলে তোমার যেই রুটিটা বানাই আমরা সেটা কিন্তু ভেঙে যায় না। আদারওয়াইজ শুধু যদি তোমরা গুঁড়োটা দিয়ে করো তাহলে অবশ্যই ভেঙে যায় রুটিটা। তো এবার আসো আমরা আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি, এবং তারপরে আমরা এখানে পরিমাণ মতো পানি দেব। আসলে এখানে আহামরি পরিমাপ করার কোনো কিছুই নেই। আস্তে আস্তে পানি দিবে আর ব্যাটারটা রেডি করতে থাকবে। যখন দেখবে যে তোমার যেরকম তুমি ব্যাটারটা চাচ্ছ সেরকম হয়ে গেছে, ব্যাস আর পানি দিতে হবে না। খুবই পাতলা করলেই ভালো হয়। তো যেমন আমরা যখন মালপোয়া পিঠা তৈরি করি তখন কিন্তু ব্যাটারটা অনেকটা থিক ঘন করতে হয়, বাট পাটিসাপটা পিঠার জন্য কিন্তু অনেকটা পাতলা করতে হয়। তো এই হচ্ছে আমার পুরটা দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো এখন আমরা চুলাতে যাচ্ছি পিঠাটা বানানোর জন্য। দেখো ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো এইবার দেখো আমি ফ্রাই প্যানটাকে এদিকে দিক নাড়িয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব রেডি করা পুরটা।
তো দেখো, এভাবেই আমি একের পর এক সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, বলার কিছু নাই। তো আসলে শীত আসলেই আমরা যারা বাঙালি তারা পিঠা খেতে খুব বেশি পছন্দ করি। তো কেউ হয়তো নিজে বানাতে পারে না, বাইরে থেকে কিনে খায়, আর যারা বানাতে পারে তা তো কথাই নেই। আমাদের বাসায় আবার আমার বোনটা প্রতিদিনই কোনো না কোনো একটা পিঠার আইটেম করবে। মানে শীতকাল হলে তো শীতকালীন পিঠা, গরমকালে হলো কোনো না কোনো পিঠা তৈরি হয়। তো আসলে পিঠা বানানো হয় ঠিকই, বাট আমি হয়তো ব্যস্ততার কারণে কোনো রেসিপি তেমন করে শেয়ার করতে পারি না, কারণ যারা কর্মজীবী তাদের তো আসলে সব দিকটাই সামাল দিতে হয়। যেমন ঘর সামাল দিতে হয়, তেমন নিজের অফিস বলো বা নিজের বিজনেসের জায়গাটাই বলো না কেন, সেগুলো কিন্তু আমাদের এক হাতেই সামাল দিতে হয়। অ্যাকচুয়ালি যখন দুটো একসাথে করতে যাই না, তখন আর আসলে ব্যালেন্স করতে পারি না। দেখা যায় একটা খুব ভালো করেই হয়, আরেকটা ভালো করে হয় না। তো সেজন্য আমাদেরকে অনেক কিছুই ছাড় দিতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো আমার অনেকগুলো পিঠা কিন্তু হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি বানাইনি, আমার বড় বোনই তৈরি করেছে। তো বলতে পারো ওরাই আমার জন্য রেসিপিটা ওরাই তৈরি করেছে। তো ফাঁকে দেখে আমি এই রেসিপিটা পেয়ে গেছি, তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো যাই হোক, আমার পিঠাটা কেমন হয়েছে, পিঠা বানানো কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে, খাওয়াতে তো তোমাদের পারতেছি না, তো আমি খেয়ে বললাম সত্যি অনেক ইয়ামি ছিল। কারণ পুরোটা যেহেতু ভিন্ন রকম, সো পিঠাটা একটু স্বাদটা একটু বেশি হয়। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলে আমার পিঠে বানানোর রেসিপি ফার্স্ট টু লাস্ট, অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো, কষ্ট করে একটু লাইক দিয়ে দাও। আসলে যাই কিছু করি না কেন, তোমাদেরকে উদ্দেশ্য করেই করি। তোমরা যদি একটা গুড ব্যাড কিছু একটা কমেন্ট করো, দেখতে ভালো লাগে। তো মনে চাই যে নেক্সটে আরও কোনো ভিডিও নিয়ে আসি। আর যদি তেমন রেসপন্স না পাই মনটা ভেঙে যায় যে কী করবো, ভালো লাগে না, এমনিতে ভিউজ নাই, তার উপরে ভালো কোনো কমেন্টও পাই না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।